ফ্রেন্ডস, এই ক্লাসে আমরা সময় কার্য চ্যাপ্টার থেকে দক্ষতা সম্পর্কিত এই টাইপের কোশ্চেন গুলোকে কয়েক সেকেন্ডে সলভ করার জন্য শর্ট ট্রিক শিখবো। যেমন এই কোশ্চেনটা এসেছিল WBCS মেন 2015, এই কোশ্চেনটা এসেছিল SSC CGL 2016। ফ্রেন্ডস, আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমিকে সার্চ করবে, তারপর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক করবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে। কোশ্চেন নাম্বার ওয়ানে বলেছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মদক্ষতা এ এর 60% বেশি, বি কতদিনে কাজটি করতে পারবে। এই কোশ্চেনটা এসেছিল WBCS মেন 2015। দেখো, এই টাইপের কোশ্চেনগুলোকে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করার উপায়টা কি? দেখো, বি এর কর্মদক্ষতা এ এর 60% বেশি, তার মানে একই সময়ে এ যদি 100টা ব্যাগ তৈরি করে, বি তাহলে তৈরি করবে 100+ আরো 60টা, টোটাল হয়ে যাবে 160টা। তাহলে এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত হবে 100:160। A:B হবে 100:160, মানে এটা হবে 5:8। A এবং B এর কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 5:8। তাহলে একই কাজ করতে A এবং B এর যে সময় লাগবে তার সময়ের অনুপাত হবে 8:5। দক্ষতার অনুপাতটা উল্টে যাবে, দক্ষতা এবং সময় ব্যস্তানুপাতিক হয়। তাহলে যে কাজটি A করতে 24 দিন সময় নেয়, সেই কাজটি করতে B কতদিন নেবে? শর্ট ট্রিক্সটা মনে দেখো, এই 5/8 × 24, আর 3 হয় 24, 5 × 3 হয় 15। তাহলে বি একা কাজটি করতে টোটাল 15 দিন সময় নেবে, বি 15 দিন হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার টুতে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজটি 3 দিনে করে, সেই কাজটি এ একা কতদিনে করতে পারবে। এই কোশ্চেনটা এসেছিল SSC CGL 2016। দেখো, এই কোশ্চেনটা সলভ করার শর্ট ট্রিক্সটা কি? এ বি এর 3 গুণ কর্মক্ষম, এই 3কে আমি এখানে লিখলাম, +1 করলাম, / 3 আমি এখানে লিখলাম, × 3 দিয়ে আমি গুণ করলাম, 3 3 কেটে যাবে, 3+1 হবে 4। তাহলে এ একা কাজটি করতে টোটাল 4 দিন সময় নেবে, এ 4 দিন হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 ও কোশ্চেন নাম্বার 2 এর মতো, বাট এখানে জিজ্ঞেস করেছে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে। দেখো, এই কোশ্চেনটা সলভ করার শর্ট ট্রিক্সটা কি? এখানে 3 গুণ কর্মক্ষম দেওয়া আছে, তাই এখানে আমি লিখলাম 3+1 করলাম, × 3 করলাম, তাহলে কি হবে, 3+1 হয় 4, 4 × 3 হয় 12, 12 দিন, রাইট? তাহলে বি 12 দিন হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ জিজ্ঞেস করেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, একা কাজ করলে এ বি এর থেকে 32 দিন আগে কাজটি শেষ করে, এ ও বি একত্রে কাজটি কতদিনে করতে পারবে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত কত হচ্ছে, 3:1। তাহলে একই কাজ করতে এ এবং বি এর সময়ের অনুপাত কত হবে, এর ঠিক উল্টে যাবে, রাইট? ব্যস্তানুপাতিক হবে, কর্মদক্ষতা সময়ের ব্যস্তানুপাতিক হয়। তাহলে 3:1 দক্ষতার অনুপাত হলে একই কাজ করতে সময়ের অনুপাত হবে 1:3। এটাকে আমি লিখতে পারি x:3x, একা কাজ করলে এ বি এর থেকে 32 দিন আগে কাজ শেষ করে, তার মানে এটাকে আমি লিখতে পারি 3x-x = 32। তাহলে 2x হচ্ছে 32, x এর ভ্যালু হচ্ছে 16, x এর ভ্যালু 16 হলে 3x এর ভ্যালু হচ্ছে 48। তাহলে এ এবং বি একসঙ্গে কাজটি করলে কতদিনে শেষ করবে, 48×16/48+16, এটা কত হবে, 48×16/64, 16×4=64, 12×4=48, এটা হবে 12 দিন। তাহলে এ 12 দিন হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর কর্মদক্ষতা এ এর 60% বেশি, বি কতদিনে কাজটি একা করতে পারবে। এই কোশ্চেনটা একদম কোশ্চেন নাম্বার 1 এর মতো। তাহলে এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত কত হবে, 100:100 100:160 হবে এটা। তাহলে কর্মদক্ষতার অনুপাত হবে 5:8। তাহলে একই কাজ করতে দুজনের সময়ের অনুপাত কত লাগবে, এর ঠিক উল্টে যাবে অনুপাতটা, 8:5 হয়ে যাবে। তাহলে এ যদি 12 দিন সময় নেয়, তাহলে বি কতদিন সময় নেবে, এই 5/8 × 8=12, 4×2=4, 3×12, এটা কত হবে, 5×3=15/2, 7.5 দিন সময় লাগবে। তাহলে এ 7.5, 7.5 দিন হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা যাবো এক্সারসাইজে। ফ্রেন্ডস, এই কোশ্চেনটা তোমরা সলভ করবে, এর অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, এই কোশ্চেনটা একদম কোশ্চেন নাম্বার 2 এর মতো। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।